দেশের বিভিন্ন শিল্প যখন রুগ্ন শিল্পে পরিণত হচ্ছিল, তখন তিনি সৃষ্টিশীল এবং নতুন কিছু করতে হবে এই প্রত্যয় নিয়ে নরসিংদী জেলার পলাশে অবস্থিত বাংলাদেশের চিনি শিল্প সংস্থার চিনিকলটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ক্রয় করে তিনি প্রতিষ্ঠা করেন একটি আধুনিক সুগার মিল, দেশ বন্ধু সুগার মিলস লিমিটেড। এবং তিনি বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার রিফাইন্ড সুগারের প্রবর্তক। 2002 সালে প্রতিষ্ঠিত এই সুগার মিলটি দেশের চাহিদা মিটিয়ে বর্তমানে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে চিনি রপ্তানি করছে। এখানে 1000 লোকবল কর্মরত আছেন। বর্তমানে এই মিলটির বাৎসরিক টার্নওভার প্রায় $100 মিলিয়ন। যখন তার ব্যবসা পরিধি বাড়ছিল, তখন তার সুযোগ্য ছোট ভাই জনাব গোলাম রহমান সাহেবকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করেন। অত্যন্ত পরিশ্রমী জনাব মোস্তফা সাহেবের সুনিপুণ পরিকল্পনা এবং জনাব রহমান সাহেবের একান্ত কর্মনিষ্ঠা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তারা প্রতিষ্ঠা করেন দেশবন্ধু গ্রুপ। ২০০৬ সালে সুগার মিলের পাশে তিনি প্রতিষ্ঠা করেন দেশবন্ধু পলিমার লিমিটেড। তালিকাভুক্ত এই কোম্পানি বাৎসরিক 350 মিলিয়ন পিপি ওভেন ব্যাগ উৎপাদন করে। প্রতি বছর গড়ে প্রায় 10% ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানিটি শেয়ার হোল্ডারগণের সন্তুষ্টি ও প্রাপ্তির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বছরে এই কোম্পানিটির টার্নওভার $10 মিলিয়ন অধিক। দেশে ও বিদেশে আমদানি রপ্তানি গতিশীল করতে 2011 সালে তিনি প্রতিষ্ঠা করেন দেশবন্ধু শিপিং লিমিটেড। 42,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন MV দেশবন্ধু এক এবং 16,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন MV গোলামি মোস্তফা বাংলাদেশের পতাকাবাহী জাহাজদ্বয় বিশ্বের এক বন্দর হতে আরেক বন্দরে পণ্য বহন করে অত্যন্ত দক্ষতা ও গৌরবের সাথে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এই কোম্পানিটির বাৎসরিক টার্নওভার প্রায় $20 মিলিয়ন। দেশের অবহেলিত উত্তর জনপদে প্রায় 6 কোটি মানুষের বসবাস। জনাব মোস্তফা এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন মাথায় রেখে 2012 সালে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে একটি পরিত্যক্ত সিমেন্ট মিল ক্রয় করে সেখানে প্রায় $13 মিলিয়ন ইনভেস্ট করেন। বর্তমানে দেশবন্ধু সিমেন্ট মিল প্রতিদিন 800 মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করে। অল্প সময়ের মধ্যে উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করে। উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের চাহিদা মাথায় রেখে দেশবন্ধু সিমেন্ট আরও 1000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা বাস্তবায়নে কাজ চূড়ান্ত করেছে। এই সিমেন্ট মিলটির বাৎসরিক টার্নওভার $14 মিলিয়নে উন্নীত হয়েছে। জনাব গোলাম মোস্তফা তার প্রাণপ্রিয় বেহেস্তবাসিনী মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন এবং তার নিজ এলাকা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর অবহেলিত মানুষের কর্মসংস্থানের কথা মাথায় রেখে স্থাপন করেছেন বিশ্বের অত্যাধুনিক বুলার মেশিন সাহেরা অটো রাইস মিলস লিমিটেড। প্রতিদিন 100 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এই মিলটি বাৎসরিক টার্নওভার $16 মিলিয়ন। জনাব মোস্তফা স্বপ্ন দেখেন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। তিনি সবসময় বলেন ব্যবসায় লাভ ক্ষতি আছে। দেশবন্ধু গ্রুপ সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কে প্রায় 10,000 লোকের কর্মসংস্থানের কথা মাথায় রেখে তৈরি করেছেন দেশবন্ধু ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে বিশ্বের অত্যাধুনিক ডেনিম ইন্ডাস্ট্রিজ সহ 6টি অত্যাধুনিক ইন্ডাস্ট্রি নির্মিত হচ্ছে। দেশবন্ধু গ্রুপের রয়েছে সাউথ ইস্ট সোয়েটার নামে একটি আন্তর্জাতিক মানের সোয়েটার ফ্যাক্টরি। এখানে প্রায় 3,000 লোকবল কাজ করেন। শতভাগ রপ্তানি সংশ্লিষ্ট কোম্পানিটির বাৎসরিক টার্নওভার $10 মিলিয়ন। এছাড়া যাত্রা শুরু করতে যাচ্ছে দেশবন্ধু কনজিউমার অ্যান্ড এগ্রো প্রোডাক্ট লিমিটেড। দেশবন্ধু ডাইং ইন্ডাস্ট্রিজ রংপুর সিটি প্রকল্প রংপুর এবং অবহেলিত জনগণের জন্যে সাহেরা ওয়াসেক হাসপাতাল নাগেশ্বরী সহ বিবিধ প্রতিষ্ঠান। দেশবন্ধু গ্রুপের রয়েছে রাপা প্লাজা মোস্তফা সেন্টার
এবং দৈনিক আজকালের খবর, এম আর ট্রেডিং, মরু ট্রেডিং, জি এম প্রপার্টিজ, ফার্টিলাইজার মার্কেটিং কোম্পানির মতো অনন্য প্রতিষ্ঠান। আর তাই দেশবন্ধু গ্রুপ, দেশ ও জনগণের বন্ধু স্লোগান সহ 1971 সালে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ ও 2 লক্ষ মা বোনের সর্বস্ব ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, অর্থবহ ও দেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। 2021 সালের মধ্যে এই প্রাণপ্রিয় বাংলাদেশকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত করার পবিত্র দায়িত্ব পালনের মাধ্যমে আমরা আশা করি দেশের অসংখ্য কৃষক কুল, দেশে বিদেশে কর্মরত কোটি কোটি শ্রমিক এবং শিল্পায়নে উদ্যমী স্বপ্নিক উদ্যোক্তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে একটি দারিদ্র্যমুক্ত সুখী সমাজ ব্যবস্থা অচিরেই বাস্তবায়িত হবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ সম্মানের আসনে সমাসীন হবে।